তিনি নাকি কখনো অভিনেত্রী হতে চাননি, কিন্তু অভিনয় যার রক্তে তার যে ঘুরে ফিরে অভিনয়ের কাছেই আত্মসমর্পণ করার কথা ছিল, হয়েছেও তাই। দশকের পর দশক ধরে তিনি হয়েছেন বলিউডের রানী, তিনি রানি মুখার্জি। 90 দশকের সুপারস্টার এই নায়িকার 45তম জন্মদিন আজ। তিনি এলেন, দেখলেন, জয় করলেন, হবে নাই বা কেন, তিনি যে বলিউডের রানী। 1978 সালে 21 মার্চ ভারতের মুম্বাইয়ে জন্ম তার। বাবা রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক, মা কৃষ্ণা মুখার্জি সিনেমায় গান করতেন, বড় ভাই রাজা মুখার্জিও হেঁটেছেন বাবার পথে। তাই তো পরিচালক বাবার হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন রানী। মাত্র 14 বছর বয়সে 1996 সালে প্রসেনজিতের বিপরীতে কলকাতা সিনেমা বিয়ের ফুলে প্রথমবার নায়িকা হিসেবে অভিনয় করেন। এ ঠিক 2 বছর পরই আশোক গায়কোয়াড়ের রাজা কি আয় কি বারাত সিনেমার মাধ্যমে বলিউডেও অভিষেক হয় তার। তবে অভিনেত্রী রানীর উত্থান শুরু হয়েছিল 1998 সাল থেকে। ওই বছর আমির খানের বিপরীতে গুলাম ও শাহরুখ খানের বিপরীতে কুচকুচ হোতা হ্যায় দুটি সিনেমায় সুপারহিট হয়। সুপারহিট তকমা পান রানীও। কুচকুচ হোতা হ্যায়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বাকিটা বলিউডের দুনিয়ায় একের পর এক হিট সিনেমা করে রানীর মুকুট জয়ের গল্প। হার দিল জো প্যার করে গা, চোরি চোরি চুপকে চুপকে, কভি অলবিদা না কে না, চলতে চলতে হাম তুম, ব্ল্যাক, বান্টি অর বাবদি, মঙ্গল পান্ডে, নো ওয়ান কিল্ড জেসিকা, রানীর ক্যারিয়ারে এগুলো কেবল সিনেমা নয়, একের পর এক সফলতার স্তম্ভ। অভিনয় ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন রানী। ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে নানা রসালো আলোচনা শোনা গেছে তাকে নিয়ে। তার সঙ্গে জুড়ে আছে আমির খান, অভিষেক বচ্চনদের নাম। তবে সেসব পেছনে ফেলে 2014 সালে বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন তিনি। 2015 সালে জন্ম নেয় তার মেয়ে আদিরা চোপড়া। আদিরা জন্মের আগে বড়পর্দা থেকে বিরতি নেন রানী। 4 বছর পর আবার ফেরেন চিরচেনা সেটে। দারুণ প্রশংসিত হয় হিচকি। পরের বছরই দেখা দেন মারদানি 2 দিয়ে। দুটো সিনেমাতেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন। সর্বশেষ তাকে দেখা গেছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অসহায় এক মায়ের চরিত্রে। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বলিউডের এই দুঃসময়ে ফের বক্স অফিস বাজিমাত করলেন তিনি। আজকের দিনে শোবিজ টুনাইট বলিউডের এই রানীকে জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে রানী মুখার্জি। মারিও সেন, শোবিজ টুনাইট।